ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি নিউজের উপর এবং কালকে আবারও মার্কেট ওপেন হতে যাচ্ছে এবং পার্টিকুলার এই কোম্পানির মধ্যে হয়তো মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে গ্যাপ ডাউন দেখা যেতে পারে। ইয়েস ফ্রেন্ডস, হিন্দুস্তান জিঙ্ক লিমিটেডকে নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি, কারণ এর মধ্যে ব্রেকিং নিউজ এসে পৌঁছেছে। আমরা সবাই জানি হিন্দুস্তান জিঙ্কের স্টেক সেল করতে যাচ্ছে বিধানতা OFS এর মাধ্যমে। তো একটা ব্রেকিং নিউজ এসে পৌঁছেছে, OFS এর মাধ্যমে যখন স্টেক সেল করা হয় তখন কিন্তু একটা ডাউন ট্রেন্ড দেখতে পাওয়া যায়, স্টক কিন্তু নিচের দিকে নেমে আসে। তো এই মুহূর্তে হিন্দুস্তান জিঙ্কের মধ্যেও এই ধরনের একটা সিচুয়েশান তৈরি হতে পারে কালকে। তো এই মুহূর্তে অ্যাটলিস্ট 5-7% মতন কিন্তু কারেকশান দেখা যেতে পারে। চলুন আরও পুরো নিউজ কী আছে সেটা আমরা দেখে নেব। এই মুহূর্তে বিধানতা প্ল্যান করছে, আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট বিধানতা এই মুহূর্তে 2.6% মতো স্টেক সেল করতে যাচ্ছে, প্রায় বলতে গেলে 6,370 কোটির মতো। এই মুহূর্তে হিন্দুস্তান জিঙ্কের যদি হোল্ডিং দেখবেন তো সেই হোল্ডিংয়ের নাম্বার আছে 64.92% মতন, এবং এই OFS যখন আসবে তারপরে এই হোল্ডিংয়ের নাম্বার হয়ে দাঁড়াবে 61.61% মতো। তো এই মুহূর্তে এর মধ্যে একটা ব্রেকিং নিউজ এসে পৌঁছেছে, অবশ্যই এর ফলে হয়তো আরও কিছুটা কারেকশন আমাদেরকে দেখাতে পারে হিন্দুস্তান জিঙ্ক। হিন্দুস্তান জিঙ্ক এই মুহূর্তে ট্রেড করছে 576-এর কাছাকাছি, লাস্ট সেশনের মধ্যে সামান্য কারেকশান এসেছে দেখতে পাওয়া যাচ্ছে। হিন্দুস্তান জিঙ্কের মধ্যে যদি আরও ভালো করে নজর দেবেন তো লাস্ট সেশনে 1.5% মতো কারেকশান দেখিয়েছে, FE2 week হাই আছে 800-এর কাছাকাছি, অলমোস্ট 572-এ চলছে, 2.5% মতো ডিভিডেন্ডও আমাদেরকে কিন্তু এই কোম্পানি দিচ্ছে। যদি আরও ইনফরমেশনের উপর নজর রাখবেন তো কোম্পানি একদম ডেট ফ্রি কোম্পানি আছে, যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেনটেনও কিন্তু করছে। কিন্তু নেগেটিভ দিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে প্রমোটারের হোল্ডিং অলমোস্ট 99% কিন্তু প্লেজেই রাখা আছে। দেখুন হিন্দুস্তান জিঙ্ক নিজের সেক্টরে মার্কেট লিডার আছে, বিজনেস ঠিকঠাক আছে, 5 ইয়ার্সে সেলস গ্রোথ আমরা দেখতে পাচ্ছি কিছুটা কম হয়েছে 6.5% মতো। প্রফিট অ্যান্ড লস যদি দেখবেন তো এই মুহূর্তে সেলসের উপর আমরা চলে এসেছি, 2020 সালে সেলস ছিল 18,500, দেন 22,600, 29,400, 34,000, 38,000, 29,000 কর হয়ে দাঁড়িয়েছে। তো কোনো বছর বেড়েছে কোনো বছর কম হয়েছে। ঠিক একইভাবে নেট প্রফিট 6,800, 7,900, 9,600, 10,500, 7,700, 8,100 হয়ে দাঁড়িয়েছে। 1 ইয়ারের CAGR 82%, 3 ইয়ার্সে 25 ইয়ার্সে 23% এবং 10 ইয়ার্সে 13% দেখতে পাওয়া যাচ্ছে। তো কন্টিনিউসলি প্রফিট কিন্তু দিয়েছে তাতে কোনো ডাউট নেই। এই মুহূর্তে লাস্ট সেশনে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এই মুহূর্তে আরও একটা নিউজ এসে পৌঁছেছে যে হিন্দুস্তান জিঙ্ক কিন্তু ইনটার্ম ডিভিডেন্ডও প্রোভাইড করতে চলেছে, সেকেন্ড ইনটার্ম ডিভিডেন্ড 20 আগস্ট। তো যখন কোম্পানি কোনো ডিভিডেন্ড প্রোভাইড করে তখনও কিন্তু একটু নিচের দিকে নেমে আসে। এই মুহূর্তে যদি নিচের দিকে নেমে আসে সাপোর্ট 1 আমরা দেখতে পাচ্ছি 477-এর কাছাকাছি, এই সাপোর্টটাকেও যদি ভেঙে দেয় সাপোর্ট 2 থাকছে 438-এর কাছাকাছি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দেখাবো একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।